আমাদের প্রণোদনা দেয় বা ভর্তুকি যেটাই আমরা বলি এটা দেয়। আরো বলছে যে আমাদের বেকার যারা আছে, 35 নিয়ে যে আন্দোলন হচ্ছে, যে আমাদের বয়স 35 করতে হবে, যে বিভিন্ন রকম স্যার কমেন্ট আসছে আমাদের এখানে প্রায় 2500 মতন। আমাদের লাইভ এখন প্রায় 40 মিনিটে 40 মিনিটে 2500 জন কমেন্টস করছে স্যার, এটা আপনার দৃষ্টি আকর্ষণ করলাম, তাহলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা ফজলুর রহমান স্যারের কাছে আমরা যে কমেন্টস এর বিষয়টা আপনাকেও অবগত করলাম, এবং সেই সাথে আপনি আমাদের বলবেন যে আসলে যে 2018 সালের যে প্রাইমারির যে প্যানেল প্রত্যাশীরা যে প্যানেল প্রত্যাশীরা বলছে যে 55,000 আমরা রিটেন পরীক্ষা দিয়েছিলাম, এই সংখ্যা থেকে 18,000 নিয়োগ দিয়েছে এবং আমরা 37,000 এখনো নিয়োগ পাই নাই। সেই ক্ষেত্রে প্যানেলরা বলছে যে ওই সার্কুলারটাই নাকি এরকম ছিল, যে কোনো শর্ত ছিল না, বলা ছিল যে শূন্য পদের বিপরীতে নিয়োগ করা হবে। ওরা বলছে যেহেতু ওখানে নির্দিষ্ট সংখ্যা ছিল না যে 10,000 20,000 50,000 নিয়োগ দেওয়া হবে, যেহেতু শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে, ওনাদের দাবি যে যেহেতু শূন্য পদ আমাদের যে অনেক ছিল সেই হিসাবে তো আমাদের নিয়োগ দেওয়া হয় না, সেই ক্ষেত্রে আমাদের দাবিটা যৌক্তিক। এই বিষয়ে স্যার আপনি একটু বলবেন। ধন্যবাদ। আমি এই কথাটা বলার আগে একটি কথা বলতে চাই। মানুষ তো প্রতিদিন জন্মগ্রহণ করে, কিন্তু প্রতিদিন নিয়োগ পায় না। প্রতিদিন নিয়োগ না পাইলেও প্রতিদিন অবসর গ্রহণ করে। তাহলে আমি কি বললাম? প্রতিদিন জন্মগ্রহণ করে, প্রতিদিন অবসর গ্রহণ করে, কিন্তু প্রতিদিন নিয়োগ পায় না। আমাদের প্রাথমিক শিক্ষায় আমি যে নিয়োগের যে চিত্রটা দেখি, যে খুব অনেক দিন পর পর এক একটা সার্কুলার, তাহলে প্রতিদিন যেখানে পদ শূন্য হয় সেই পদগুলো খালিই থাকে, এই শূন্য পদ দিয়ে স্কুল গুলো চালায়, সেটি একটি সমস্যা। আমি দেখি আমার আশেপাশে অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় আছে, কোনো কোনো প্রাথমিক বিদ্যালয়ে পদাধিকার বলে আমি মেম্বারও থাকি, যে সেখানে আমি দেখি যে সব সময় পদ শূন্যই আছে। এখন পদ যেহেতু শূন্য আছে, এখনো পদ শূন্য আছে। আরেকটি কথা হইল, বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমি দেখি বেশিরভাগ অনার্স মাস্টার, বেশিরভাগ এদেশে গ্রাজুয়েশন ডিগ্রি নেওয়ার পরে চাকরির বয়স তেমন একটা থাকে না, অনেক ক্ষেত্রে একটা দুইটার বেশি পরীক্ষা দেওয়া যায় না। এই জিনিসটা তো মাথায় রাখা দরকার, যে ছেলেগুলো এই প্রাথমিক পরীক্ষায় সম্ভবত 24 লাখ পরীক্ষা দিয়েছে, এই 24 লাখের মধ্যে তাদের টিকে থাকতে হয়েছে। এখন ইতিমধ্যে অনেকের বয়সও চলে গেছে, কাজেই হয়তো 37,000 নেওয়া যদি সম্ভব নাও হয়, এই বয়স বিবেচনা করেও আমার মনে হয় একটা প্যানেল তৈরি করে রেখে এখান থেকে এর একটা সুষ্ঠু সমাধান করা দরকার। এবং এখানে বোধহয় একটা কমিটি আছে, এই প্যানেলের সপক্ষে একটি কমিটি আছে, তাদের সাথে বসতে দোষ কোথায়? ইনস ট্রায়ালও তো বলছে যে শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলো শিক্ষক নেতৃবৃন্দের সাথে সময়ে সময়ে বসে তার একটি সুষ্ঠু সমাধান করবেন। এটা শুধু দাবি দেওয়া না, সকল ক্ষেত্রে আমাদের দেশে এরকমও দেখা যাচ্ছে যে নকলের মহোৎসব অথবা প্রশ্নপত্র আউট হয়েছে, সেই ক্ষেত্রে শিক্ষকদের নিয়ে বসার প্রয়োজন মনে করছে না, শিক্ষক নেতৃবৃন্দদের নিয়ে বসার প্রয়োজন মনে করছেন না, হয়তোবা দেখা গেছে সেই সমস্যা সমাধানের জন্য কোনো বুদ্ধিজীবী শিক্ষাবিদদের নিয়ে। আবার এই শিক্ষাবিদের সংখ্যাও ইদানিং আমি একটু পরিবর্তন দেখছি। আমার একটা সমস্যা, এটি সমস্যা, পদ যদি শূন্য, যখন নিয়োগ দিয়েছে সেই সময় পদ শূন্য রয়ে গেছে, এত এত দিয়েছে, একটা জিনিস কিন্তু একটা অনুপাত আছে, একটা অনুপাতের একটা বিষয় আছে, যেখানে 24 লক্ষ ছেলে মেয়েরা পরীক্ষা দিয়েছে সেখানে মাত্র 18,000 নিয়োগ দিয়েছে, এবং যারা পরীক্ষা দিয়েছে তাদের কারো 3 মাস পরে, কারো 6 মাস পরে, কারো বছর পরে তার চাকরির বয়স শেষ হয়ে যাবে, সে আর তখন ওই
এই সরকারি চাকরিতে আবেদন করতে পারবে না, তাহলে তার সারাটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে একটু নমনীয় হতে দোষ কোথায়? আমি মনে করি যে এই বিষয়টি সংশ্লিষ্ট সকলেরই একটু ভেবে দেখা দরকার, যে তারাও তো এই দেশের নাগরিক। এবং মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন যে চাকরির যে সমস্যা, সেই চাকরির সমস্যা অনেকাংশেই লাঘব হবে। আমি আমার পার্শ্ববর্তী দু একটি প্রাথমিক বিদ্যালয়ে দেখছি যে বিশেষ করে 6, 7, 8 এই যে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করায় দুইটা তিনটার বেশি ক্লাস হয় না, হয়তো অঙ্ক ইংরেজিটা হয়, আবার এটাও সপ্তাহে 2-3 দিন হয়, আর অন্যান্য দিনে করতে পারে না, একটা মানে অ্যামালগামেট করে তারপরে কোন রকমে চলে যাচ্ছে, যেহেতু পদ শূন্য, শিক্ষক নাই। আবার এই প্রাথমিক এই অষ্টম শ্রেণী পর্যন্ত এখানে তো ট্রেনিং এরও দরকার আছে, এটা তো এই সৃজনশীল পদ্ধতি, এটি সকলের পক্ষে এখনই কিছু করা সম্ভব না। সে কারণে দেখেন বিগত JSC পরীক্ষার রেজাল্টের কিন্তু একটা বিপর্যয় হয়েছে। হ্যাঁ, আর একটি সমস্যা এখানে, একটা জটিলতা, যদিও আপনার প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ নয়, তবে প্রাথমিক শিক্ষার কথা যেহেতু এসেছে সেই জন্য কথাটা বলছি। আমি শিক্ষানীতির বিপক্ষে নয়, আমরা একটা শিক্ষানীতি চেয়েছিলাম, একটা শিক্ষানীতি পেয়েছি, এই শিক্ষানীতি তো এরকম কিছু না, এটা দলিল, এটা কোনো সংশোধন পরিবর্তন পরিবর্তন করা যাবে না। আজকে অষ্টম শ্রেণী করা ফলে এখানে জেলা শিক্ষা অফিসার মহোদয় আছেন, অষ্টম শ্রেণী করার ফলে তাহলে মাধ্যমিক শিক্ষা কি দাঁড়াইলো? প্রাথমিক শিক্ষা হলো অষ্টম শ্রেণী পর্যন্ত, তাহলে মাধ্যমিক হলো শুধু নবম এবং দশম শ্রেণী। এবং প্রাথমিক এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাসে মাসে তাদেরকে ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হচ্ছে, তাদের টিফিন দেওয়া হচ্ছে, জানুয়ারি মাসে এককালীন টাকা দেওয়া হচ্ছে, কাজে পার্শ্ববর্তী বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী শুধুমাত্র এই টাকার জন্য, এই টিফিনের জন্য অনেক ছাত্রছাত্রী ওখানে লাইন দিয়েছে, কাজে সেখানে শিক্ষক শিক্ষকের অভাবে ঠিক মতো ক্লাস হচ্ছে না, তারা কিন্তু ভর্তি সংকুলান করতে পারছে না। পার্শ্ববর্তী আমার পার্শ্ববর্তী বিদ্যালয়ের আমি নাম বলে তাদেরকে হেয়বন্দি প্রতিপন্ন করতে চাচ্ছি না, সেই আগের সংখ্যায় আছে শিক্ষক, সেই আগের সংখ্যায় আছে, অথচ সেখানে ছাত্র সংখ্যা 4 গুণ 5 গুণ হয়ে গেছে, তারা কোনোভাবে সামাল দিতে পারতেছে না। আরেকটি হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র গেলেই তাদের ভর্তি করতে হয়, অথচ পার্শ্ববর্তী বিদ্যালয়গুলোর এই বেসরকারি MPA-ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা কি বলে একটি সংকটে পড়ে গেছে, এটিও কিন্তু ভেবে দেখা দরকার। হয় এখানে এইখান থেকে প্যানেল করে শিক্ষক দিয়ে নিয়ে সেটির একটি সমাধান করা যেতে পারে, আর 2টি ক্লাস নেওয়া হলো মাধ্যমিক শিক্ষা, আর 2টি ক্লাস নেওয়া হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা, আর পরবর্তীটা হলো উচ্চ শিক্ষা। তাহলে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা হলো 9 এবং 10। আমি আবার বলছি সম্পাদক মহোদয়, শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা, নবম এবং দশম শ্রেণী মাধ্যমিক শিক্ষা, একাদশ এবং দ্বাদশ উচ্চ মাধ্যমিক শিক্ষা, তার পরবর্তী হলো উচ্চ শিক্ষা। তাহলে এই হাই স্কুল গুলা কিভাবে চলবে, এই হাই স্কুলের গতি কি হবে? হাই স্কুল তো আমার জানা মতে শতকরা, এই যে হাই স্কুল কিন্তু গড়ে উঠছে প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে। আপনি দেখবেন যেখানে একটা প্রাইমারি আছে ওই ক্যাম্পাসে অথবা তার পাশে একটা হাই স্কুল গড়ে উঠছিল, ওই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রই ছিল তাদের কি বলে ইনপুট। সেই ইনপুট এখন কোথায় পাবে? ওখানেই তো টাকার লোভে হোক, টিফিনের লোভে হোক, যেভাবেই হোক ওখানে চলে যাচ্ছে। লেখাপড়া কি হইলো না হইলো, আমাদের দেশের অভিভাবকরা সবাই না, তবে অনেক অভিভাবক আছে, তারা তো সচেতন না যে সেখানে কয়টা ক্লাস হচ্ছে, কিভাবে ক্লাস হচ্ছে, সেখানে শিক্ষক সংকট আছে। আমি ওই স্কুল গুলার কোনো দোষ খুঁজে পাই না, আমি খুঁজে পাই হইলো সেখানে বহু শূন্যপদ রয়ে গেছে, সেই শূন্যপদ গুলা যদি পূরণ করতে হয়, আমার মনে হয় যে এদের দাবি কিছুটা হইলো যৌক্তিকতা আছে, এটি নিয়ে বসে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছা যায়, আমি এটা বিশ্বাস করি। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা আবার কমেন্টস এর দিকে একটু দৃষ্টি দিতে যাই, যে আমাদের জেলা শিক্ষা মহোদয়েরও আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের প্রায় 3200 কমেন্টস আসছে স্যার আপনার এই লাইভে আসার, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রায় 3200 জন যে বন্ধু রহমান স্যার এবং আমাদের জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নাসির উদ্দিন স্যারকে,
3200 আমাদের এই পর্যন্ত কমেন্টস চলে আসছে, আমাদের 49 না 50 মিনিট 11 সেকেন্ডে। এই ক্ষেত্রে আমরা স্যারের কাছে আমরা সর্বশেষ, আমাদের লাইভের প্রায় সময় শেষ স্যার, আমরা সর্বশেষ যে আপনি যে কি মেসেজ দিতে যাচ্ছেন যে শিক্ষক শিক্ষার্থী স্টুডেন্ট অভিভাবক কিংবা সারা বাংলাদেশ দেশের যে আমাদের শিক্ষার সাথে যে সংশ্লিষ্ট তাদের প্রতি আপনার কি একটা নির্দেশনা বা সর্বশেষ মেসেজ কি স্যার আপনি বলবেন? ধন্যবাদ। আমরা শুনেছি, অনেক কথাই শুনেছি, তবে মেসেজ হচ্ছে, যেহেতু করোনা ভাইরাস একটা সংক্রামক ব্যাধি, কাজেই এটিকে রোধ করার জন্য আমাদেরকে সামাজিক নিরাপত্তা থাকতে হবে, নিজে ঘরেই থাকতে হবে, বাইরে ঘোরাঘুরি করা যাবে না। যেহেতু সামনে আমাদের পবিত্র ঈদ উল ফিতর এবং মার্কেটগুলোও কিছু কিছু হয়তো খুলে যাচ্ছে, এই মার্কেটে যত্রতত্র ভাবে আমাদের শিক্ষার শিক্ষক শিক্ষার্থী যেন না যায় এবং সতর্কভাবে থাকতে হবে। এবং করোনা ভাইরাসের যে দিক নির্দেশনা যেগুলো দেওয়া হয়েছে, যেভাবে চলাফেরা করতে হবে, কিছু লিফলেট দেওয়া হয়েছে, সেই লিফলেটের নির্দেশনাবলী আমাদেরকে মেনে চলতে হবে। পাশাপাশি শিক্ষার্থী যারা রয়েছে, অভিভাবক যারা রয়েছেন, তারা পড়াশোনা চালিয়ে যেতে হবে। কারণ আমরা জানি যে মার্চ এপ্রিল মাসে কিন্তু আমাদের গ্রীষ্মকালীন ছুটি থাকে, রমজানের ছুটি থাকে, মনে করতে হবে আমাদের একটা ছুটিই আছে। যদি তা না হয় তাহলে আমাদের সামনের পড়াশোনাগুলো কিন্তু আমরা পিছিয়ে যাব। আমরা তো প্রতি বছরই দেখি যে বার্ষিক ক্যালেন্ডারে আমাদের গ্রীষ্মকালীন এবং রমজান মাসে ছুটি থাকে, তখন কি আমরা পড়াশোনা বন্ধ রাখি? আমরা রাখি না, কাজেই সেটা মনে করতে হবে। তবে করোনা ভাইরাস একটা আতঙ্কের বিষয়, মানুষ আতঙ্কে আছে, আমরা আতঙ্কে আছি, যার প্রেক্ষিতে আমরা অন্যান্য কাজ থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। আমি শিক্ষার্থী শিক্ষক মন্ডলী সবার দৃষ্টি আকর্ষণ করব যে আমরা নিজেরা সতর্ক থাকব, অন্যকে সতর্ক হতে বলবো এবং নিজ ঘরে অবস্থান করব এবং পড়াশোনার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাব, এই আশা ব্যক্ত রাখছি। এবং সবাইকে এই রাজশাহী জেলার শিক্ষা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের যে শিক্ষা বান্ধব, যে শিক্ষাবার্তা.com যে উদ্যোগটি গ্রহণ করেছেন, আসলে আমরা বেশ কিছুদিন থেকে দেখছি এটা অত্যন্ত প্রশংসাযোগ্য। এখানে অনেকগুলো আলোচনা হয়েছে যে শিক্ষার ইতিহাস, শিক্ষা মূল্যায়ন, শিক্ষা কিভাবে কার্যক্রম করতে হবে, শিক্ষার্থী কিভাবে থাকবে, এই আলোচনাগুলো এসেছে, যারা শুনেছেন তারা আমার মনে হয় অনেক উপকৃত হয়েছেন। বিশেষ করে আমি অনেক উপকৃত হয়েছি, যিনি সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন তিনি অনেকগুলো প্রশ্ন করেছেন এবং প্রশ্নের মাধ্যমে আমরা উত্তর পেয়েছি। আমাদের এখানে সম্মানিত সভাপতি যিনি বজলুর রহমান, সারা বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রতিনিধিত্ব করে থাকেন শিক্ষা শিক্ষকদের, তিনি অনেকগুলো তথ্য তার কাছে থাকেন, তিনি পাবনার কথা বলেছেন, জনাব নওশের আলী সাহেবের কথা। আসলে আমি পাবনায় 3 বছর চাকরি করেছি, সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যারা রয়েছেন তারা অত্যন্ত আন্তরিক ছিলেন, অনেক ভালো স্কুল রয়েছে, অনেক পুরাতন স্কুল রয়েছেন এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান রয়েছেন তাদেরকে আমরা যে সকল পরামর্শ দিতাম তারা বাস্তবায়ন করেছেন, যার প্রেক্ষিতে আমি আমার আমি মনে করি সম্মানটুকু পেয়েছি। আমি ইতিপূর্বে যশোরে চাকরি করেছি দীর্ঘদিন, প্রায় 5 বছর, তার আগে আমি সাতক্ষীরাও তো ছিলাম 2 বছর মতো। আমি যেখানেই যে কাজ করেছি আমি মন প্রাণ দিয়ে কাজ করেছি, শিক্ষকদের শিক্ষকদের সাথে আমি মিলেমিশে কাজ করার চেষ্টা করেছি, আমি রাজশাহীতে চেষ্টা করেছি, চেষ্টা করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন, আমার এখানে রাজশাহীতে মাত্র 1 বছর 6 মাস হতে যাচ্ছে, আমি চেষ্টা করে যাচ্ছি। আমরা শিক্ষা প্রতিষ্ঠান যারা রয়েছেন তারাও আমাদেরকে সহযোগিতা করছেন। আসলে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, প্রশাসন এবং সর্বোপরি যারা নীতি নির্ধারণ থাকেন, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, তাদের পরামর্শ যদি আমরা সঠিক সময় পাই এবং সেগুলো যদি আমরা মেসেজটা ঠিক মতো দিতে পারি তাহলে আমাদের কাজগুলো সাকসেসফুল হতে পারবে। আমি সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং আগামী পবিত্র ঈদ উল ফিতর সবার মনে আনন্দ বয়ে আসুক, এই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। সবাই অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাদের প্রায় 4000 কমেন্টস আছে, অনেকেই বলছে যে অনেক ধন্যবাদ জেলা শিক্ষা অফিসার স্যারকে,
বজলুর রহমান স্যারকে বলছে মোহাম্মদ শফিউদ্দিন প্রিয় নেতা বজলুর রহমান স্যারকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে গেস্ট টিচার দিয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হয়, বিদায় বন্ধ থাকায় তারা অর্থ কষ্টে ভুগছে এবং টিউশন ফি আদায় করতে না পারায় স্কুলগুলো তাদের বেতন দিতে পারছে না, এমতো অবস্থায় সরকারি সহায়তা প্রয়োজন। এই বিষয়ে কিছু বলুন এবং সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। স্যার আমরা কমেন্টস গুলো একটু পড়ি এই জন্য যে যে এই যে 1 ঘন্টার আমাদের যে লাইভ অনুষ্ঠান হয় তাতে দেখা যাচ্ছে 4,000-5,000 জন আমাদের কমেন্টস করে, সেই ক্ষেত্রে আমরা যদি তাদের কথা কিছু না বলি, আমার আমার কাছে বিবেকের কাছে মনে হয় তাদের প্রতি অবিচার করা হচ্ছে, কারণ তাদের ভালোবাসা আপনাদের জানাইছে স্যার। এই হলো আমার বজলুর রহমান স্যার, আপনি কমেন্টস বিষয়ে একটু মন্তব্য দিবেন, আর সর্বশেষ আপনি যে মেসেজটা দিতে যাবেন কারণ আমাদের সময় শেষ স্যার। আমি সর্বশেষ যে মেসেজটা দেব তার আগে বলতে চাচ্ছি যে পয়লা রমজান থেকে আমরা এই লাইভে বিভিন্ন বিষয়ে কথা বলে আসছি, একই কথা প্রতিদিন রিপিট করলে সৌন্দর্য হারায়। আমরা এই যে এখানে যে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নগুলোরও আমরা জবাব দিয়েছি, আমরা নন এমপিও শিক্ষকদের কথা বলেছি, আমরা কিন্ডার গার্ডেনের কথা বলেছি, আমরা তাদের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, যে সকল শিক্ষকরা কারোর কাছে নিজের কষ্টের কথা বলতে পারছে না, আর্থিক কষ্টের কথা বলতে পারছে না তাদের কথা বলছি। জানুয়ারি মাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র বেতন পাওয়ার পরে আর 1 টাকাও বেতন পায়নি, বেতন না পাওয়ার ফলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই বর্তমানে নন এমপিও, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হইল নতুন করে, আমি তাদের কথা বলছি না, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নন এমপিও শিক্ষক আছে, কর্মচারী আছে, তাদেরকে প্রতিষ্ঠান থেকে আহরিত ছাত্র বেতনের দ্বারাই তাদেরকে সম্মানী দেওয়া হয় যত সামান্য, এবং বাকিটা তারা বিভিন্ন স্কুলের নীতিমালা মেনে অন্য স্কুলের ছাত্রছাত্রী পড়াইয়া কোন রকমে তারা চলে, সেই ব্যবস্থাও বন্ধ, কাজে তারাও কষ্টে আছে, বাড়ি ভাড়া দিতে পারছে না কিন্ডার গার্ডেনের মালিকগুলো। তারপরে অন্যান্য বিষয়ে আমরা অনেক কথাই বলেছি। আমি সর্বশ্রেষ্ঠ যে কথাটা বলতে চাই যে লেখাপড়ায় কিছুটা ঘাটতি হলে সেই ঘাটতি ছাত্র শিক্ষক অভিভাবক মিলে হয়তো 2020-এও যদি সম্ভব না হয় 2021 সাল মিলাইয়া এটি পুষিয়ে নেওয়া যাবে, কিন্তু একটা জীবন চলে গেলে সেই জীবনটা আর ফিরে পাওয়া যাবে না। সেই জন্য আমাদের অনলাইনের উপর গুরুত্ব দিতে হবে। ইতিমধ্যেই বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বানে রংপুর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই অনলাইন স্কুল অনলাইন ক্লাস চালু হয়েছে। আমার ভালো লাগে যে আমার শিক্ষকরা যখন ফেহেরি খাওয়ার পরে দেখি যে মেসেঞ্জারের মধ্যে তারা যে রেকর্ডিং করেছে সেই রেকর্ডিং আমাকে সম্পাদনা করার জন্য দিয়েছে, সম্পাদনা আমি কিন্তু আজকেও ঘুমাই নাই ভোর পর্যন্ত সেইগুলো দেখে তাদেরকে সাজেশন দিয়ে, আজকে অবশ্য সাজেশন দিতে হয়নি, সবগুলোই ভালো হয়েছে, সেইগুলো আমি বলেছি যে আমাদের ছাত্রদের জন্য তোমরা সরাসরি মেসেঞ্জারে হোক যেভাবেই হোক পাঠানোর ব্যবস্থা করো বা আশেপাশে থাকলে ডেকে এনে, আর এটি ইউটিউবেও দিয়ে দাও, এমনকি ফেসবুকে দিয়ে দাও, এখান থেকে অন্য আমি মনে করি আজকেও আমি সিলেট থেকে আব্দুল মালিক রাজু সেদিন এই লাইভে এসেছিলেন, আব্দুল মালিক রাজু যে ক্লাস নিতে আছে সেই ক্লাস আমি ডাউনলোড করে সেটি আমার শিক্ষকদের দিয়েছি আমার ছাত্রকে দেওয়ার জন্য। আমার এখন বাস বিচার করলে চলবে না, আর একটি কথা না বলেই পারছি না, স্বাভাবিক অবস্থায় আমাদের অভিভাবকরা কিন্তু বাসায় থাকেন না, এই করোনা পরিস্থিতিতে অভিভাবকরা বাসায় আছে, কাজেই এই অভিভাবকরাই এখন তাদের জন্য উত্তম শিক্ষক, শুধুমাত্র তারা যদি সময় মতো ছাত্র ছাত্রীদের একটু পড়তে বসান, এবং এই যে আমাদের অনলাইন ইউটিউবে পর্যাপ্ত ক্লাস, মানে ক্লাস চাইলে খালি সার্চ দিলেই ক্লাসের পর ক্লাস ভালো ভালো ক্লাস পাওয়া যায়, এই ক্লাস গুলো যদি অনুসরণ করে, যেমন আমি আমি বিগত 34 বছরে শুক্রবারও দিনের বেলা বাসায় থাকি নাই, আর আজকে 2 মাস যাবৎ প্রায়
বাসায় থাকি, আমার বাসায় যারা ছাত্র আছে তাদেরকে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সময়ে সময়ে তাদেরকে আমি পড়তে বসাই, আমি তাদেরকে নিয়ে ছাদে যাই, তাদেরকে নিয়ে একটু নিচে যাই, যাতে তারা আবার একঘেয়েমি না হয়ে যায়। কাজে সকল অভিভাবকদের কাছে আমার এই অনুরোধ থাকবে এবং বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষকের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা কষ্টে আছেন জানি, স্কুলের অংশের বেতন পাচ্ছেন না, আমিও দিতে পারি নাই, সেই জন্য আপনাদের মধ্যে অনেক অসন্তোষ, আমার স্কুলের শিক্ষকদের মধ্যে অনেক অসন্তোষ, অনেক কষ্ট যে স্যার আমরা বেতন কবে পাব। আমি বলছি একটু কষ্ট করেন, পাবেন, হয়তো একটু পরে পাবেন, কিন্তু তার জন্য মন খারাপ করে ছাত্র ছাত্রীদের যাতে এই শিক্ষা জীবনের ক্ষতি না হয় তার জন্য আপনারা সাধ্যমতো চেষ্টা করে যান। আমাদের শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, যতজনের সাথে আমার কথা হয়েছে এ পর্যন্ত যত জায়গায় কথা হয়েছে, আমার মনে হয় তারা কি যেন হারিয়ে ফেলছে, কি যেন হারিয়ে যাচ্ছে, এতটা সচেতন ভাবে কাজ করে যাচ্ছে। সেই জন্য সারা বাংলাদেশের জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট আমাদের শিক্ষা পরিবারের আমার যত অভিভাবক আছে সকলকে আমার তরফ থেকে, শিক্ষা পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আজকে আমাদের দুইজন অতিথিকে, যে তাদের অনেক মূল্যবান সময় রেখে আমাদের এই লাইভে এসে কিছু দিক নির্দেশনা কথা বলেছেন, বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, প্যানেল শিক্ষক নিয়ে, জাতীয়করণ নিয়ে, বাজেট নিয়ে, নতুন সিলেবাস নিয়ে, এই ছুটির ভিতর শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক কি করবে সেই বিষয়ে কথা বলেছেন, অনলাইন স্কুল নিয়ে কথা বলেছেন, তা আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আমরা মনে করি যে এটা হলে কিছুটা হলেও আমাদের উপকারে আসবে। এছাড়া আমরা সবসময় বলতে চাই স্যার, সবার অবগতির জন্য আমরা বলতে চাই যে শিক্ষাবার্তা.com পত্রিকা শিক্ষকদের দ্বারা পরিচালিত পত্রিকা, শিক্ষকের পত্রিকা। আব্রাহাম লিঙ্কনের একটা বিখ্যাত উক্তি আছে যে গণতন্ত্র নিয়ে, যে বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল। আমি সেই ক্ষেত্রে সেই কথার পরিপ্রেক্ষিতে আমি শিক্ষাবার্তাকে বলতে চাই, অফ দ্য টিচার, বাই দ্য টিচার, ফর দ্য টিচার, অফ দ্য শিক্ষাবার্তা। তো এই শিক্ষাবার্তাটি কাজ করে বাংলাদেশের এক ঝাঁক মেধাবী টিচার, সারা বাংলাদেশের সম্পাদক মন্ডলীতে যারা আছেন সবাই টিচার, আমরা প্রায় শত ভাগ টিচার এবং স্টুডেন্ট। এই শিক্ষাবার্তা শুধু যেটা মানুষের উপকারে আসে সেই রকম নিউজ করে, যেমন কোন জায়গায় একটা কলেজ শিক্ষার্থী কিংবা কোন স্টুডেন্ট যদি মারা যায় আমরা সেই নিউজ সাধারণত করি না, কারণ একজন স্টুডেন্ট মারা গেলে সেখান থেকে কোনো লার্নিং নাই যে একজন টিচারের, স্টুডেন্ট কিংবা অভিভাবকের, আমরা এটা করি না। আমরা একজন টিচার ভালো করছে আমরা তাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি, তার মেধাকে আমরা মানুষের কাছে দেওয়ার চেষ্টা করি, যাতে তার কাজ দেখে অনেকেই অনুপ্রাণিত হয়। যেমন আমরা আজকে আমাদের জেলা শিক্ষা বিচার জনাব মোহাম্মদ নাসিরুদ্দিন স্যারের গল্প শুনলাম, যে আমিও অনেক কিছু বললাম, সারা বাংলাদেশের অনেকেই জানে না স্যারের সম্পর্কে হয়তো, এবং না জানাটাও স্বাভাবিক। যে সেই ক্ষেত্রে আমি বলেছি যে স্যার পাবনাতে ছিল, সেখানে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন, আবার রাজশাহীতে আসার পরেও জেলা শিক্ষা অফিসার বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হয়েছেন, এবং আমি আমার মাধ্যমে অনেকে জানতেও পেরেছে যে আপনার পাবনাতে স্যার অনেক জনবান্ধব ছিল, রাজশাহীতেও ছিল, এবং আমিও স্যারের সাথে অনেক কথা বলার সুযোগ হয়েছে, যে স্যার আমাকে অনেক সুন্দর ভাবে গ্রহণ করেছে, এবং আমি মনে করি শুধু আমাকেই না, যে কথা বললে স্যার তার সাথেই তাকেই সুন্দর মতন গ্রহণ করে এবং তার কথাটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করে। এই ক্ষেত্রে তো স্যারের যে এই যে দিক নির্দেশনা, স্যারের যে সাফল্য, এইটা দেখে একজন টিচার, একজন স্টুডেন্ট, একজন অভিভাবক একটা অনুপ্রাণিত হতে পারে। যেমন আমি প্রথম জীবনে স্যার আমি যখন চাকরি করি একটা এনজিও তে, তখন আমার যিনি বস ছিলেন তখন বলছিলেন যে সাইদুজ্জামান, আমি যেটা করতেছি যেহেতু আমি আপনার বস আর আপনি আমার অধীনে প্রথম চাকরি করতেছেন, আমি যেটা করতেছি দেখবেন আপনি পরবর্তীতে সেটা অনুকরণ করবেন। তা আসলে আমি বাস্তবেও সেটা দেখেছি যে আমার সে যিনি বস ছিলেন অনেক ভালো মানুষ ছিলেন, এবং কোনো সময় নেগেটিভ কথা উনি বলেন নাই,
যে সব পজিটিভ ভাবে বলার চেষ্টা করেছেন। তা আমার ক্ষেত্রেও আমি স্যার দেখেছি যে এইটা, তো সেই ক্ষেত্রে স্যার আমাদের যে অনুষ্ঠানটা আপনাদের যে মূল্যবান কথায় যদি কেউ অনুপ্রাণিত হয় তাহলে আমরা মনে করবো যে আমাদের এই অনুষ্ঠান সার্থক হয়েছে। এছাড়া সর্বশেষ আমি বলতে চাই, ঘরে থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আবারও শিক্ষাবার্তা পরিবারের পক্ষ থেকে আমি বজলুর রহমান স্যার এবং আমাদের জনাব মোহাম্মদ নাসিরুদ্দিন জেলা শিক্ষা অফিসার স্যারকে ধন্যবাদ জানাই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।